বলেছিলাম যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, আর সেই লড়াইটাই হচ্ছে, এটা জাস্ট বোঝা যাচ্ছে। আমি বলেছিলাম যে দেব ভার্সেস যে লড়াইয়ের মতন লড়াই হবে, আর সেটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। ভাই এরকম লড়াই ইতিহাসে খুব কম দেখা যায়। দেব ভার্সেস বুম্বাদার লড়াই, দেব ভার্সেস সৃজিত মুখার্জির লড়াই, এটা একটা চরম লড়াই, এইটুকু বলতে পারি। বাঘাযতীনের যে ঝড়, কোনো সময় বাঘাযতীন অনেকটা পিছিয়ে যাচ্ছে, প্রায় 200-250 ইন্টারেস্ট রেটে পিছিয়ে যাচ্ছেন, আবার বাঘাযতীন উঠে দাঁড়াচ্ছে, আবার 100-150 ইন্টারেস্ট রেটে এগিয়ে যাচ্ছে, 200 ইন্টারেস্ট রেটে এগিয়ে যাচ্ছে, আবার হয়তো কোনো সময় সিমিলার যাচ্ছে। তো দশম অবতারে কিন্তু হিউজ একটা কী বলা যেতে পারে ইন্টারেস্ট রেট হচ্ছে, যদিও সেটা জেনুইন না বুস্ট সেটা কেউ জানে না, বাট দেবদা কিন্তু কোথাও কোনোভাবে বুকম্যাশোয়ের লিঙ্ক দিয়ে প্রমোট করে এভাবে করে না, বাট সবাই বুকম্যাশোয়ের লিঙ্ক কিন্তু প্রমোট করে, দেবদা তাও প্রমোটও করছে না তারপরেও এই। এবং সবথেকে বড় কথা, বাকি যে ছবিগুলি, প্রত্যেকটি ছবিরই কিন্তু ট্রেলার চলে এসছে, বাট দেবদার ইয়ের বাঘাযতীনে কিন্তু এখনও ট্রেলার আসেনি। আর আমরা সবাই জানি যে ওস্তাদের মাস শেষ রাতে ট্রেলার যখন আসবে তখন আসল হাইপ বা আসল ওই বলে না যে কুরুলের কূপটা পড়বে। তো দেখার বিষয় যে এই ছবিটা মানে লাস্ট মোমেন্ট অবধি দশম অবতারের থেকে এগিয়ে থাকে নাকি লাস্ট মোমেন্টে দশম অবতারে এগিয়ে থাকে। এবং আমি একটাই কথা বলবো এভরি দেব ফ্যান্সদের, তোমরা ইন্টারেস্টেড দাও, জাস্ট ইন্টারেস্টেড দাও, এটা ইনিশিয়াল স্টেজে কিন্তু একটা ভালো বুস্টিং দেয়। এবং যদি তোমরা সত্যিই বাঘাযতীনকে সাপোর্ট করতে চাও, দেখো একটা কথা বলতে পারি, বাঘাযতীন এবং দশম অবতার এখন টরে টক্কা লড়ছে, টরে টক্কা লড়ছে, তবে হিন্দি ধরলে তো অবশ্যই এগিয়ে গিয়েছেই, এগিয়ে গিয়েছেই, সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, সেটা তো চিরকালই এগিয়েছিল, সেভাবে দেখতে গেলে তো বাঘাযতীন চিরকালই এগিয়েছিল। কিন্তু আমরা যদি হিন্দি বাদও দিই, বন্ধুরা বাঘাযতীন কিন্তু অলরেডি 9K ইন্টারেস্ট রেটে কমপ্লিট করে বসে আছে, এবং অলরেডি দশম অবতারে দেখলাম 9K ইন্টারেস্ট রেট কমপ্লিট করে বসে আছে, দুটোই 9K হয়ে রয়েছে। তো এটা একটা চরম লড়াই চলছে, আমি তো বারবারই বলছি, একদম একটা হাড্ডাহাড্ডি লড়াই, এরকম লড়াই ন্যাচারালি দেখা যায় না। এবং বুম্বাদা একটা খুব সুন্দর কথা বলেছেন রিসেন্ট একটা ইন্টারভিউতে, যে এই বছর না দুর্গাপুজোয় অল টোটাল ফিল্মসের যে কালেকশন সেইটা খুব ভালো হতে চলেছে, এরকম নাম্বারস হয়তো আমরা অন্য কোনো পুজোয় বা অন্য কোনো টাইমে বা এত বড় নাম্বারস আমরা দেখিনি, প্রত্যেকটা ছবি ভালো চলবে। তো সেটাকে আমিও চাই, আমি এমন নয় যে আমি আলাদা, আমি বাংলা ছবিকে ভালোবাসি বলে আমি চাই না যে অন্য কোনো ছবিগুলো চলুক। তবে হ্যাঁ, যদি বলো মন থেকে আমি বাঘাযতীন 1 টাকা হলেও বেশি কামাক এটা চাই, এবং শিওর শর সেটা কামাবে বাঘাযতীন, সেটা নিয়ে আমার কোনো মানে কী বলবো, ওই দেবদা বলছে না যে দেবদার ভিতরে ওই ভয়টা হয় কি না, এ হয় কি না, দেবদা বলছে না আমি কনফিডেন্ট, মানে সে একটা প্রোডিউসার হয়ে সে যদি এতটা কনফিডেন্ট হতে পারে বাঘাযতীন নিয়ে, বুঝতেই পারছো যে ছবিটা কী লেভেলের চলবে। এবং দেবদার প্রমোশনের জন্য কিন্তু হু 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 করে এগিয়ে যাচ্ছে ব্যাপারটা, এবং এগিয়ে আছে, এগিয়ে থাকবে, এবং কেউ আটকাতে পারবে না, এটা সত্যি কথা, এটা একদমই সত্যি কথা। দেখার বিষয় যে লাস্ট মোমেন্টে কী হয়, বাঘাযতীন কিন্তু অলরেডি ট্রেন্ডিং 1 হচ্ছে, সার্চে রয়েছে একদম বুক মাই শোতে, তবে সবাই গিয়ে ইন্টারেস্টেড দিচ্ছে। তো এটাই বলার, আর কিছু না, বাঘাযতীন নিয়ে সবাই এক্সাইটেড, এবং বাঘাযতীন নিয়ে বেশি ভিডিও আসবে, এটা কিছু করার নেই, আমি দেবদাকে ততটাই ভালোবাসি। তোমাদের আর কি মতামত এই পুরো ভিডিওটাকে নিয়ে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।